हेलो एवरीवन, वेलकम टू ग्लोबल इंजीनियरिंग वीडियो। अपनारा देखते आमार सामने एक डीसी एर हैंड ब्लोअर रही है। ये हैंड ब्लोअर आज के अनबॉक्सिंग करब ए गुरुत्वपूर्ण विषय नहीं आलोचना करब। ये हैंड ब्लोअर एर मॉडल नंबर हलो AQF32। এই হ্যান্ড ব্লোয়ারটি আমরা আজকে আনবক্সিং করব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। ডিসি এর এই কোম্পানির হ্যান্ড ব্লোয়ার আমরা দীর্ঘ 3 থেকে 4 বছর যাবৎ ব্যবহার করছি একটি হ্যান্ড ব্লোয়ার। পরবর্তীতে আরেকটি হ্যান্ড ব্লোয়ার প্রয়োজন, তাই আমরা এই হ্যান্ড ব্লোয়ারটি নিয়েছি বাজার থেকে। এই ধরনের হ্যান্ড ব্লোয়ার খুবই ভালো কাজ করে থাকে। এই ডিসি এর এর পাওয়ার কানেকশন 220 পাওয়ার এবং এর ওয়াট হিসাবে রয়েছে 680 ওয়াট। এই হ্যান্ড ব্লোয়ারটি খুবই ভালো মানের একটি হ্যান্ড ব্লোয়ার। আমাদের বাসা বাড়ি বা অফিস বা দোকানে আমাদের এই ধরনের হ্যান্ড ব্লোয়ার বা ভ্যাকুয়ামের প্রয়োজন হয়ে থাকে। তো এই হ্যান্ড ব্লোয়ারটি আমি রিকমেন্ড করব যে এই ধরনের হ্যান্ড ব্লোয়ার আপনারা ডিসি এর ব্যবহার করতে পারেন। তো আনবক্সিং করার কাজটি শুরু করা যাক। আমরা ইলেকট্রিক্যাল যে কোনো ডিভাইস বা ইলেকট্রনিক্স ডিভাইস বাজার থেকে কেনার আগে অবশ্যই চেক করে নেই, এজন্য আমাদের এই প্যাকেটটি খোলা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই হ্যান্ড ব্লোয়ারটি, এই হ্যান্ড ব্লোয়ারের যে মেইন বডিটি দেখতে পাচ্ছেন, আর এটি হলো মূলত এর যে অপারেটিং গাইডলাইন রয়েছে সেই অপারেটিং গাইডলাইন, এবং এখানে কিছু কার্বন দেওয়া রয়েছে যেগুলো আমাদের পরবর্তীতে প্রয়োজন পড়বে এই হ্যান্ড ব্লোয়ার চালানোর ক্ষেত্রে। আর এখানে কিছু পেপার্স রয়েছে, অর্থাৎ ইউজার ম্যানুয়াল গাইড, এগুলো দেখার প্রয়োজন হয়তোবা আমাদের পড়বে না। এরপরে রয়েছে আমরা দেখতে পাচ্ছি একটি এই হ্যান্ড ব্লোয়ারের নজেল। এটি একটি রাবারের নজেল, অর্থাৎ আমরা এই হ্যান্ড ব্লোয়ারটির মাথায় এটি লাগিয়ে এর হাওয়ার প্রেশারকে বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারি, অর্থাৎ এই নজেলের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন এই নজেল পাইপটি মূলত রাবারের হয়ে থাকে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে একটি ফিল্টার, অর্থাৎ এই যে ফিল্টারটি দেখতে পাচ্ছেন এটি মূলত এর যে ইনলাইন রয়েছে, অর্থাৎ হাওয়া যেখান থেকে টানা হয়ে থাকে সেখানে এই ধরনের ফিল্টার ব্যবহার করা হয়ে থাকে। আর এই ফিল্টারগুলো খোলা যায় কারণ আমরা যে হাওয়াগুলো ব্যবহার করব এই মেশিনের মাধ্যমে, সেই হাওয়াগুলোতে অনেক সময় ডাস্ট বা সুতো এগুলো আটকে যেতে পারে, এই মেশিনের যে পপুলার রয়েছে পপুলারটি নষ্ট হয়ে যেতে পারে, যার জন্য আমরা এই ধরনের ফিল্টার ব্যবহার করব। আর এটি হলো আমাদের মূল যে ব্লোয়ার মেশিন রয়েছে সেই মেশিনটি। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে আমি দেখাচ্ছি এই মেশিনটি খুবই সুন্দর এবং ভালো মানের একটি মেশিন, ওয়েটফুল মেশিন। আর এর সাথে একটি 2 পিনের প্লাগ দেওয়া রয়েছে আমাদের পাওয়ার কানেকশন করার জন্য। আর কেবলটি মিডিয়াম লাম্বা রয়েছে, অর্থাৎ আমাদের প্রয়োজন মতে এই ফ্ল্যাগের মাধ্যমে আমরা মাল্টি সকেট ব্যবহার করতে পারি। আর কেবলগুলো উন্নত মানের কেবলই ব্যবহার করা হয়ে থাকে এই ধরনের ব্লোয়ার মেশিনে। আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি, এই মেশিনটির একটি সুইচ রয়েছে এই আমার হাতের ভিতরে, আর একটি ভলিউম রয়েছে, অর্থাৎ বাড়ানো কমানো যায়, স্পিডকে হাই স্পিড লো স্পিড করা যায় এই যে রেগুলেটরের মাধ্যমে। আর এখানে একটি লক রয়েছে যার মাধ্যমে আমরা অন অবস্থায় এই হ্যান্ড ব্লোয়ারটি সবসময় রাখতে পারি, যখন আমাদের প্রয়োজন হবে তখন এটি লক করে রাখতে পারি অন অবস্থায়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে হ্যান্ড ব্লোয়ারের অপারেটিং সিস্টেম। আর এরপরে এর যে বডি রয়েছে, অর্থাৎ মোটর সেটটি রয়েছে, সেই মোটর সেটটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ডিসি এর লোগো লাগানো রয়েছে এবং নেম প্লেট লাগানো রয়েছে। এখানে মূলত এই যে মোটরটি রয়েছে সেই মোটরটির ক্যাটালগ হিসাবে এখানে রয়েছে বা নেম প্লেট রয়েছে, যেখানে লেখা রয়েছে এই যে মোটরটি তার ওয়াট এবং এর ইনপুট ভোল্টেজ এবং মডেল নাম্বার সিরিয়াল নাম্বার, এইগুলো আপনারা দেখতে পারবেন এই নেম প্লেটের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে হ্যান্ড ব্লোয়ারটি, এই ব্লোয়ারটির মূলত 2টি কার্বনের প্রয়োজন হয়ে থাকে। আপনারা জানেন যে হাই স্পিড ফ্যানগুলো মূলত কার্বনের মাধ্যমেই চালানো হয়ে থাকে,
এই কার্বনগুলো লাগানোর জন্য দুই সাইডে দুটি হোল্ডার রয়েছে, কার্বন হোল্ডার, যার ভিতরে মূলত কার্বন বসিয়ে এই যে মেশিনটি রয়েছে সে মেশিনটি চালাতে হয়। তো এখানে দুই সাইডে দুটি কার্বন হোল্ডার রয়েছে। কার্বন হোল্ডারের যে ম্যাটেরিয়ালসটি ইউজ করা হয়েছে খুবই ভালো মানের, কারণ অন্য অন্য ব্লোয়ারে এই কার্বন হোল্ডারটি নষ্ট হয়ে যায়, তারপরে আর কার্বন লাগানো যায় না। আর এই নজেল পাইপটি মূলত এই হ্যান্ড ব্লোয়ারের সামনে এভাবে লাগিয়ে দিতে হয়। এরপরে রয়েছে আমাদের যে ইনলাইন ফিল্টার রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ব্লোয়ারের ইনলাইন রয়েছে, এই ইনলাইনে এই ফিল্টারটি আমরা লাগিয়ে দেব, কারণ এখান থেকে মূলত আমাদের হাওয়া বা অক্সিজেন টানে এবং ওই নজেলের মাধ্যমে আউটপুট করে থাকে। তো এখানে মূলত এই যে ফিল্টারটি রয়েছে সেই ফিল্টারটি লাগাতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে লাগানো হয়ে গেছে এই হ্যান্ড ব্লোয়ারটি। এখন আমরা এই হ্যান্ড ব্লোয়ারটি ব্যবহার করতে পারি। এই ধরনের হ্যান্ড ব্লোয়ার খুবই ভালো কাজে আসে। আপনাদের বাসা বাড়ি বা অফিসের দোকানে যেখানে এই ধরনের হ্যান্ড ব্লোয়ার প্রয়োজন হবে, অবশ্যই আপনারা এই ডিসি এর হ্যান্ড ব্লোয়ারটি ব্যবহার করতে পারেন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে একদমই ভুলবেন না। আর যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। দেখা হবে অন্য কোনো এপিসোডে। খোদা হাফেজ।